সবাই কি ঈদ মোবারক। আচ্ছা, যে বড় গরু পালন করলে বোধ হয় একটা গরু 10 লক্ষ 12 লক্ষ বা 15 লক্ষ টাকা বিক্রি করা যাবে, এই যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা, এটার থেকে কি আমাদের আসলে বের হয়ে আসা উচিত? অবশ্যই আমি এটা বলবো যে আপনার যারা ওই যে স্বপ্ন দেখেন, এটা আসলে আমি মনে করি এটা স্বপ্ন দেখা, কিন্তু আসলে সুপ্রিয় দর্শক, ফার্মার্স হোমের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দিলীপ ভাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আপনার এখানে এসে আপনার গরুগুলোর স্বাস্থ্য দেখে আসলে আমি অত্যন্ত খুশি। এই সর্দার ক্যাটেল ফার্ম পরিচালনা করে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন এবং মূল্যহাট উপজেলার মধ্যে আমরা তাকে আইকন হিসেবে ধরতে পারি। বিশেষ করে গরু ফ্যাটেনিং এর ক্ষেত্রে তার নিজস্ব সৃজনশীলতা এবং প্রশিক্ষণ সব কিছু দিয়ে, তার মিঠা মনন পরিশ্রম সব কিছু দিয়ে কিন্তু তার এই খামারটিকে তিনি গড়ে তুলেছেন। তো তার এই সফল খামারের অগ্রযাত্রা সূচনা এ সম্পর্কে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে। ভাই, দর্শকদের উদ্দেশ্যে বলুন যে আপনার এখানে আমি এসেই দেখতে পেলাম যে 20টার অধিক গরু, গত বছর কিন্তু এত গরু ছিল না, তো রহস্যটা কি, আপনি কি লাভবান হচ্ছেন, এ বিষয়ে একটু বলুন। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, গত বছর আমার 10টি ছিল আর এবার হচ্ছে 20টা। অবশ্যই লাভবান হয়েছি। করোনা চলাকালীন অবস্থায় যে মূল্য ছিল সে হিসেবে আমি যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো তারপরে এবার আমার 20টা গরু, 3টা আছে ফ্রিজিয়ান এবং 2টা হচ্ছে সাইরিয়াল এবং 10টা হচ্ছে আপনার আমাদের দেশি ব্রিড। আচ্ছা বুঝবো ভাই, যে আমি দেখতে পেলাম আপনার গরুর যে সংখ্যা রয়েছে তার মেজরিটি পার্সেন্ট দেশি ব্রিড, তো এটাকে আপনি কেন চয়েস করলেন, এখানে কি লাভ বেশি দেখছেন? দেশি ব্রিডে খরচ কম এবং স্বল্প সময়ে এইগুলা আপনার কৃমিনাশক ডোজ কমপ্লিট করার পরে অল্প সময়ে মোটা তাজা হয়ে যায় ওদের রোগ ব্যাধি, এবং রোগ ব্যাধিও কম এদের, অল্প খরচে মনে করেন যে লাভবান বেশি দেখা যায়। হচ্ছে যে বড় গরু পালন করলে বোধ হয় একটা গরু 10 লক্ষ 12 লক্ষ বা 15 লক্ষ টাকা বিক্রি করা যাবে, এই যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা, এটার থেকে কি আমাদের আসলে বের হয়ে আসা উচিত? অবশ্যই আমি এটা বলবো যে আপনার যারা ওই যে স্বপ্ন দেখেন, এটা আসলে আমি মনে করি এটা স্বপ্ন দেখা, কিন্তু আসলে বাস্তবে কতটা হয় এটা আমি জানি না। অনেকে আবেগে এটা মনে করেন যে করে থাকে, কিন্তু আমি মনে করি যে বড় গরু পালাতে রিস্ক আছে এবং আমি মনে করি যে বড় গরু বিক্রি করার সময়ও অনেক ঝামেলা হয়ে থাকে। ছোট গরু, মাঝারি গরু সব ধরনের ক্রেতা পাওয়া যায়। প্রান্তিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে খামারেরা রয়েছেন তাদেরকে বুঝতে হবে যে কোন সাইজের বা কোন ব্রিডের গরু আমার লোকালে চাহিদা রয়েছে, আমার এরিয়ায় যে ধরনের গরু আমি বিক্রি করতে পারবো বা যে ধরনের গরুর ব্যাপক চাহিদা রয়েছে সেই ধরনের গরু কিন্তু আমার পালন করা উচিত। এখানে আমরা যারা ইউটিউবের ভিডিও দেখে বা বিভিন্ন মাধ্যমে শুনে থাকি যে একটা গরু 30 লক্ষ 35 লক্ষ টাকা বিক্রি হচ্ছে, সেই যে ধারণা, সেই যে গল্প, সেই গল্প থেকে কিন্তু আমাদের ভিতরে একটা স্বপ্ন তৈরি হয় এবং সেই স্বপ্ন থেকে আমরা একটা গরু বড় করে তুলি, 700-800 কেজি বা 900 কেজি তৈরি করি, কিন্তু সেখানে আমাদের গ্রাম্য পর্যায় থেকে সেই গরুটিকে আমরা কিন্তু বিক্রি করতে গিয়ে হিমশিম খেতে যাই এবং শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত মূল্য পাই না। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা আপনার এলাকায় চাহিদা অনুযায়ী খামার গড়ে তুলুন, আপনারা ঘাসের সংস্থান করুন, ঘাস ছাড়া কিন্তু পশুখাদ্যের যে খরচ সেটিকে আপনি কখনোই কমিয়ে নিয়ে আসতে পারবেন না। ভাইয়ের কাছে আরেকটি জিজ্ঞাসা যে খাদ্য খরচ কমিয়ে নেওয়ার ব্যাপারে আপনার পরামর্শটা কি? গরু ফার্ম করতে হলে আপনার আগে ঘাসের চাষ করতে হবে। আপনি যত ঘাস বেশি দিতে পারবেন ততটা খরচ আপনার কমে যাবে। তো যারা নতুন খামারি করতে চান তাদের বলবো যে ফার্ম করার আগে আপনি ঘাসের যে ম্যানেজটা এটা আগে করা উচিত, তাহলে হয়তো দানাদারের খরচটা অনেকটা কমে যাবে, তাহলে হয়তো আপনি লাভবান হতে পারবেন, এই আর কি। ঠিক আছে দর্শক, আপনারা জানলেন তার সফলতার গল্প।
আসলে কিন্তু এই একটু একটু করে গুটি গুটি পায়ে এগোতে হয় সামনের দিকে। আমরা এস এম আবু জাফর ভাইয়ের এই সফল খামার দেখে, তার সফল উদ্যোক্তা হওয়ার গল্প জেনে আমরা অত্যন্ত খুশি। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মোল্লাহাট বাগেরহাটের পক্ষ থেকে তাকে অভিনন্দন। আবারও আমরা ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আবু জাফর ভাইয়ের এই সর্দার ক্যাটেল ফার্ম থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, অনেক বেশি আবারও দেখা হবে। শুভেচ্ছা সবাইকে।